কম্পালসারি ফার্মে রাখা দরকার, মানে গোল্ডেন করতে গেলে, গোল্ডেন কেন, যে কোনো ছোট বাইক করতে গেলে রনবি 12% মাস্ট, আর অন্য কোনো মানে যে যাই ওষুধ রাখুন না কেন, যত দামি ওষুধও দিন না কেন, রনবি 12% আপনার দিতেই হবে, কারণ ওটাতেই অর্ধেক রোগ 80% রোগ পাখির চলে যায়। হ্যাঁ, আপনি যেহেতু এখন লুজভাবে দিচ্ছেন তো আপনার কাছ থেকে লুজও পেয়ে যাবে, তো এটা হয়ে যাওয়া মানে খুবই সুবিধা হলো, কারণ আমাদের যখন স্টার্ট করেছি তখন লুজভাবে পাওয়া যেত না, তো কাজেই আমি গোটা ফাইলও কিনতে পারতাম না। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার। বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চ, মানে ইয়েলো গোল্ডেন ফিঞ্চের ডবল ফ্যাক্টর, সিঙ্গেল ফ্যাক্টর, এবং এর সঙ্গে সঙ্গে কিছু রকমের মানে রোগ যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখে যদি না সেন্স থাকে সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হবে না, যেটা হচ্ছে দাদা আজকে আমাদের কিছু ইনফরমেশন ভিডিওর মাধ্যমে শেয়ার করবে, যেটা হচ্ছে দেখলে আপনার হয়তো অনেক কিছু জানতে পারবেন বা অভিজ্ঞতা হবে, যেগুলো হচ্ছে আপনার গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন নিয়ে কাজ করতে বা মাইসের যে কোনো প্রবলেম যদি হয় সেইগুলো ধরতে আপনাদের সুবিধা হবে। যাক, দাদাকে আমি কিছু ছোটোখাটো ইনফরমেশন যেগুলো হচ্ছে আমরা হয়তো ওষুধ জানলেই বা মেডিসিনের নাম জানলেই বা মেডিসিন ঘরে থাকলেই যে আমরা সমস্ত রোগের চিকিৎসা আমরা করতে পারবো সেগুলো কিন্তু ভুল, সেগুলোর জন্য প্রয়োজন হচ্ছে আমাদের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটাই দাদা যে অর্জন করেছে সেগুলোই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। তা দাদাকে বলবো যে গোল্ডেন ফিঞ্চ করার সময় যে অনেকে যে ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি একটুখানি বলার জন্য বলবো, আর একটুখানি আপনাকে নিজেকেও দেখিয়ে দিতে বলবো যে কীভাবে কী করতে হবে। প্রথমে আপনি একটুখানি বলে নিন, তারপর আপনি ডিটেলসে দেখিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়াল ব্যাপার, ইয়েলো গোল্ডেনের মধ্যে আপনার হচ্ছে কি ফিমেল হচ্ছে সবসময় সিঙ্গেল ফ্যাক্টর হয়, আর মেল হচ্ছে কি ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর দুটো হয়, ঠিক আছে। এবার সিঙ্গেল ফ্যাক্টরের মধ্যে পিঠের কালারটা হালকা হবে আর লেজের দিকটা হালকা পালক সাদা ভাব থাকবে, ঠিক আছে। তা ওটা হলে বুঝতে পারবেন যে কালো কালচে ছিটে আসবে। দেখাও না, আমার কাছে সেইভাবে এখন নেই, দেখাতে পারবো না, তবে হালকাভাবে দেখাচ্ছি। এইগুলো ডবল ফ্যাক্টর আছে, নিচে যেগুলো রয়েছে, নিচে এই দুটো যে রয়েছে রেড হেড পার্পল বেস্ট, এগুলো ডবল ফ্যাক্টর আছে। তো এবার আমার হচ্ছে মেলের ভেতরে ডবল ফ্যাক্টরও হয় সিঙ্গেল ফ্যাক্টরও হয়, তো ব্যাপার হচ্ছে কি আপনি চিনবেন কীভাবে এটা ব্যাপার, একটা কালারটা ডিপের উপরে পিঠের কালারটা ডিপ থাকে, আর একটা খুব মজার ব্যাপার এটাই, আপনার যদি পার্পল বেস্ট হয় কোনো মেলের তাহলে জানবেন ওটা ডবল ফ্যাক্টর হবে জিনগতভাবে, ওটা মানে কম্পালসারি পার্পল বেস্ট হলেই ওটা ডবল ফ্যাক্টর, আর হোয়াইট বেস্টেও ডবল ফ্যাক্টর আছে, তবে পিঠের কালার ডিপভাবে আপনাকে দেখে নিতে হবে, তবেই বুঝতে পারবেন ডবল ফ্যাক্টর। আর একটা ব্যাপার থাকে দাদা এটাই, যে আপনি সিঙ্গেল ফ্যাক্টর পাখি নিয়েছেন তো আপনি ওতে ইয়েলো বাচ্চা পাবেন কীভাবে, সেটা একটা ব্যাপার থাকে। জল যেটা হচ্ছে ইয়েলো টু ইয়েলো বসাচ্ছে, সেখানেও আপনার হচ্ছে কি অর্ডিনারি গোল্ডেন পেয়ে যাচ্ছে, এটা হয় প্রবলেম। আমাকেও অনেকে ফোন করে বলছে আমার ডবল ফ্যাক্টর লাগবে, সিঙ্গেল ফ্যাক্টর হলে আমি নেবো না ব্যাপারটা, এটা তো এটা অ্যাকচুয়াল ব্যাপার, মানুষ জানে না বলেই ব্যাপার। তো অ্যাকচুয়াল যদি হোয়াইট বেস্ট হয় মেলে তাহলে সিঙ্গেল ফ্যাক্টর যদি হয় ওকে যদি হোয়াইট বেস্ট ফিমেলের সঙ্গে লাগানো যায় প্রত্যেকটা বাচ্চা ইয়েলো কাটবে, ঠিক আছে, ওখানে কোনো প্রবলেম হবে না। যদি পার্পল বেস্ট ওর ভেতরে যে কোনো একটা পড়ে যায় তখন অর্ডিনারি কেটে যায়, ওটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টরের কথা বললাম। আর মেলই একমাত্র সিঙ্গেল আর ডবল ফ্যাক্টর হয়, ফিমেল কিন্তু সবসময় সিঙ্গেল ফ্যাক্টর হয়, আর যদি ডবল ফ্যাক্টরের সঙ্গে মানে ফিমেল পড়ে যায় তাহলে সবই ইয়েলো কাটবে, ওটা কম্পালসারি। আর যদি আপনি করতে চান যে মানে সিঙ্গেল ফ্যাক্টর থেকে ইয়েলো বাচ্চাই সবগুলো পেতে চান তাহলে হোয়াইট বেস্টের উপরে কাজ করতে হবে, দুটোই হোয়াইট বেস্ট বা লাইলিক বেস্ট এটা রাখতে হবে। আচ্ছা, এই বিষয়ে তো দাদা কিছুটা বললো, আর একটা ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করবো দাদাকে যে মাইস যে হয় যে পাখির শরীরে যে মাইস হয়েছে সেই হিসাবে মানে কি দেখে মোটামুটি নতুন যারা আছে তারা চট করে বুঝতে পারবে যে মাইট হয়েছে না কি হয়েছে, তা সেই ব্যাপারে একটুখানি যদি বলুন যে কী কী দেখে আমরা বুঝতে পারি যে পাখিটার যে মাইস হওয়া শুরু হয়েছে। অ্যাকচুয়াল ব্যাপার, মল্টিংয়ের সময় অনেকে মনে করে যে মাইটস হয়েছে মানে ফাঁকা হয়ে গেছে, মাথায় লোমগুলো নেই, এরম ব্যাপার হয়, তবে সেই ক্ষেত্রে দেখতে হবে যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে সেখানে নতুন পালক গজাচ্ছে কি না, যদি সেই জায়গাটা না গজিয়ে পুরো প্লেন হয়ে যায় হালকা কালচে কালচে দাগ এসে যায় স্কিনের উপরে তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে মাইটস হয়েছে, ঠিক আছে। আর যদি নতুন পালক আসছে দেখছেন তাহলে ওটা নর্মাল ব্যাপার, ওটা কোনো কিছুই থাকে না। আর যদি পালক যদি না উঠে থাকে তার মানে হচ্ছে ওটা, হ্যাঁ, পুরো প্লেন হয়ে গেছে, চামড়াটা পুরো প্লেন হয়ে গেছে স্কিনের ত্বকের মানে হাতের চামড়ার মতো পুরো প্লেন হয়ে গেছে, এরকম যদি হয়ে যায় জায়গাটা আর কালচে কালচে স্কিনে একটা স্পট পড়বে ছোটো ছোটো টিপ টিপ তাহলে বুঝবেন ওটা মাইটস হয়েছে, ঠিক আছে। পাখি কি ওই হলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাকি? না না না, মাইটসটা অ্যাকচুয়াল ব্রিডিংও করে, কোনো প্রবলেম হয় না, ব্যাপারটা এইটা। তবে মাইটস থাকাকালীন ওদের একটা অসুবিধা হয়, সবসময় একই জায়গায় একটা মানে হেজিটেট বোধ হয়, ওদের অস্বস্তির মধ্যে থাকে, এটা হলে একটু প্রবলেম হয়। তবে ওই আপনার হচ্ছে স্ক্যাটটা প্রয়োগ করে দিলেন, স্ক্যাটটা কতবার দেওয়া প্রয়োজন, মানে একটা যদি গোল্ডেন, আমি যেভাবে ইউজ করি মানে আমার কথাটাই বলছি, আমি প্রথম মানে প্রতি মানে মাসে চারবার দিই, মাসে চারবার দিয়ে আমি ওটাকে পুরো বন্ধ করে দিই, কারণ ওর ভেতর থেকে পুরো মাইসটা চলে যায় কিন্তু লোমটা নতুন গজাতে ফের টাইম লেগে যায়,
হয়তো এরমও টাইম লেগে যায়, নেক্সট মল্টিংয়ের সময় যখন মল্টিং করবে সেই সময় পালক আসছে, এরমও টাইম লেগে যেতে পারে, ব্যাপারটা এইটা। আচ্ছা, আরেকটা কথা দাদাকে আমি জিজ্ঞাসা করবো, যে মাইসের ব্যাপার নিয়ে তো দাদা একটুখানি বললো, যে গোল্ডেন ফিঞ্চ করতে গেলে, যে গোল্ডেন ফিঞ্চের তো অনেক ধরনের সমস্যা দেখেছে, এবার আরেকটা যে কী রোগের যেন কথা বলছিলেন তখন আমাকে, যেটা হচ্ছে কি সাজনালি বা সাজনালিতে যেটা প্রবলেম হয়, তো এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আছে আমার ওদের সাজনালির ভিতরে বাসা বেঁধে ওখানে ডিম পাড়ে, সেখান থেকেই ওরা ব্রিডিং করে, তো ওদের পুরো সাজনালি ব্লক করে দেয়। ওই রোগটা যদি বেশি হয়ে যায় তো ওটাও স্ক্যাটের কাজ, অ্যাকচুয়াল স্ক্যাট এয়ার স্ক্যাট মাইটসের মেন ভালো কাজ করে, খুব ভালো কাজ করে, তো ওটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পাখিটাকে বাঁচানো যায় না, সেখানে যদি আপনি দিয়েও দেন স্ক্যাট তখন ওইগুলো মানে ভাইরাসটা মরে গিয়ে পুরো সাজনালি জাম করে দেয় ওখানে আটকে থাকে, হ্যাঁ তখন আর তো সঙ্গে সঙ্গেই পাখি কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আর যদি মানে প্রাথমিক সিমটমের দিকে হয়, প্রথমের দিকে বা খুব হাই লেভেলে চলে যায়নি জিনিসটা, তো সেই ক্ষেত্রে পাখি অটোমেটিকই ঠিক হয়ে যায়। আর ওইটা বোঝার একটাই ব্যাপার, পাখি দেখবেন গা ফুলিয়ে আছে, আর আপনার হচ্ছে কানের কাছে নিয়ে আসলে একটা কটকট করে আওয়াজ করছে গালে থেকে, গাল হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, এইগুলো হচ্ছে সিমটম, এটা থেকেই বোঝা যাবে যেটা এয়ারস্কেট মাইস হয়েছে। আচ্ছা দাদা তো মোটামুটি এই মাইসের ব্যাপারটা নিয়ে মোটামুটি ইনফরমেশন দিল, আর দাদাকে এবার আরেকটা প্রশ্ন আমি যেটা করবো সেটা হচ্ছে যে দাদা আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে গোল্ডেন ফিঞ্চে আমরা মোটামুটি সবাই ফস্টারিংভাবে সবাই ইউজ করি, বেঙ্গলির কাছে আমরা ফস্টারিং সবাই করাই, কারণ হচ্ছে না করালে তাদের যে পরিমাণে যে বাচ্চাটা হয় সেই বাচ্চা যদি ওদের দিয়ে তোলায় ওরা তো ঠিকমতো অনেক পাখি আছে কেয়ার করে না, আবার অনেক পাখি হচ্ছে আমরা প্রোডাকশন কম পাই, বেশি প্রোডাকশন পাওয়ার জন্য মেন ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে বেঙ্গলি দিয়ে ফস্টারিং করে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের হচ্ছে ডিম যে বারবার করে যে ডিম দেয়, বারংবার ডিম দেয়, তাদের ক্যালসিয়ামের প্রয়োজন, এবার তাদের ক্যালসিয়াম যে আমাদের লোকাল মেডিসিন যেগুলো আমরা ইউজ করছি বা যারা হচ্ছে নতুন অবস্থায় যে পাখি করে তারা হয়তো সেই মেডিসিনগুলো ইউজ করে, সে কিন্তু সেই ইউজ করার পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাখিদের এগ বাইন্ডিং হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখিদের ডিমগুলো ঠিক মতন জমছে না, তাই এরকম কোনো ধরনের ওষুধ ইউজ করলে যে এই সমস্ত সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে সেটা যদি একটুখানি আপনি বলেন। এগ বাইন্ডিং হলে অ্যাকচুয়াল এগ বাইন্ডিং ক্যালসিয়ামের অভাবে হয়ে যায়, তো ওই ক্ষেত্রে যাই আমি কোনো ওষুধ প্রয়োগ করি না ওখানে, কারণ কোনো ওষুধে কোনো কাজ নেই, এগ বাইন্ডিং হয়ে গেছে কিছু করেন, এগটাকে বের করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই, ডিমটাকে বের করে দিতে হবে, এবার দেওয়ার পরে আপনি হচ্ছে ক্যালসিয়াম প্রয়োগ করুন চার দিন পাঁচ দিন লাগাতার। ক্যালসিয়াম কোনটা প্রয়োগ করলে সবথেকে ভালো বলতে পারেন? এবার অ্যাকচুয়াল তো ভেটাফার্মের ওষুধ ভালো, ওই জায়গায় ডিনিউটিক্যাল ইউজ করা হয়, তবে এগ বাইন্ডিং হলে ওখানে ক্যালসিভিটটা ইউজ করা যায় সেই ক্ষেত্রে কয়েকদিনের জন্য এগ বাইন্ডিং পাখির ক্ষেত্রে। আচ্ছা এগ বাইন্ডিং হওয়ার মেন কারণটা কি? মেন কারণটা যে এগ বাইন্ডিংটা বেশি, অতিরিক্ত ডিম নেওয়া নাকি অল্প বয়সে ব্রিডিংয়ে বসে? হ্যাঁ অল্প বয়সে ব্রিডিং তো প্রথম কথাই, আর দ্বিতীয় হচ্ছে কি আমরা বিট যদি অত্যাধিক নিয়ে ফেলি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ঘটছে, এটাই ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে যে ব্লাড লাইনের জন্য কি এই সমস্যাটা আসতে পারে, যে ব্লাড হয়তো সেম ব্লাড লাইন মানে ভাই বোনের মধ্যে জোড়া দিয়ে দিল, সেই ক্ষেত্রেও কি এরকম ধরনের? ব্লাড লাইন উইক হলে তো পাখি এমনি উইক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো হওয়ার চান্স আরও তো বার্ড বেশি থাকে, সেটা তো কথা, সেটা তো অবশ্যই। আরেকটা কথা বলবো যে যারা হচ্ছে বার্ড ফিল্ডে অনেক আশা নিয়ে আসে, যেমন হচ্ছে দাদার মতন কিছু সেট আপের ভিডিও দেখে, দাদার মতন কিছু সেট আপের ভিডিও মানে রেজাল্ট দেখে, এরকম অনেকে আছে যারা হচ্ছে খুব সুন্দর রেজাল্ট মানে গোল্ডেন ফিঞ্চে মানে করছে, তাদের ক্ষেত্রে তারা যাতে ভালো রেজাল্ট পায় বা তারা অনেক কষ্ট করে টাকা নিয়ে এসে সঞ্চয় করে নিয়ে এসে বার্ড ফিল্ডে দুজোড়া চারজোড়া দিয়ে পাখির কাজটা শুরু করতে যায়, সেই ক্ষেত্রে তাদের জন্য দাদাকে কিছু বলতে বলবো, তাদেরকে কিছু গাইড করতে বলবো যে যারা কী পদ্ধতিতে আগালে, যে গোল্ডেন ফিঞ্চ যদি করতে চায় তারা যদি কী পদ্ধতিতে আগালে তারা সাকসেস পাওয়ার সম্ভাবনাটা মানে অনেক গুণ বেড়ে যাবে, সেটা যদি দাদাকে একটা সিনিয়র হিসাবে আমি তাদের একটুখানি গাইড করার জন্য বলবো। হ্যাঁ অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি প্রথমে আমাকে পাখিটা সম্পর্কে এটাই বলা দরকার যে কোন টাইমে ব্রিডিংয়ে আসে, যখন আমি নিয়ে ফার্স্ট শুরু করছি এটা আগে আমার জানা দরকার। অ্যাকচুয়াল আমাদের এই ওয়েদারে 7.5 থেকে 8 মাসের মধ্যে পাখি রেডি হয়ে যায়, শীতকালীন দেশে ওখানে 1 বছর থেকে 1 বছরের উপরে দিলে হয়, কিন্তু আমাদের এই ওয়েদারে মল্টিংও যেমন ফাস্ট হয় ব্রিডিংও এরা খুব তাড়াতাড়ি করে নেয়, শীত প্রধান দেশে আপনার 1 বছর লেগে যায় মল্টিং কমপ্লিট হতে, গায়ে 1 বছরের গায়ে লেগে যায়, আমাদের এখানে হচ্ছে কি আপনার 4.5-5 মাসে পাখি মল্টিং কমপ্লিট করে ফেলছে, আমাদের 7.5-8 মাসে ভালো উপযুক্ত হয়ে যায়, যে অ্যাকচুয়াল বলে যে 1 বছর দেওয়া উচিত প্রয়োজন হয় না, তার আগেই পাখি রেডি হয়ে যায়, মানে এবার খাওয়া দাওয়ার উপর থাকে ভিটামিন প্রোটিন সব ফুডে যেভাবে পড়ছে পাখি অটোমেটিকই আপনি বুঝতে পারে যাবেন, পাখিটা এনে ঘরে রাখার পরে কলিং করছে দেখে যে পাখিটা রেডি হয়ে গেছে, বা আপনি রেখে দিয়েছেন ফলস ডিম পাড়াও শুরু করে দেয়, তো এরকমই ব্যাপার থাকে, তো এই যে আমাদের এখানে কোনো অসুবিধা নেই পাখি বিট করে। আর যেটা বলছিলাম যে কীভাবে স্টার্ট করা যাবে, স্টার্ট বলতে আপনি দুপেয়ার দিয়েই শুরু করুন, দুপেয়ার বা তিন পেয়ার কেন বলবো, যেহেতু আপনি একটা জিনিস আপনি পয়সা খরচা করে নিয়ে এসেছেন, এবার আপনি এক পেয়ার নিয়ে শুরু করেছেন ঠিক আছে, এবার এক পেয়ার ভেতরে একটা মরে গেল পাখিটা, আমরা টাইমটা লস হয়ে যাবে বা বিট করছে না এরকম ব্যাপার থাকে, যখন তিন পেয়ার হয়ে যাবে পাখি তিন পেয়ার দিয়ে শুরু করবেন, যে কোনো এক পেয়ার আপনার কাছে বিট করবেই,
তো আপনি যে ইনভেস্টটা করছেন সেই টাকাটা তুলে দেবে, প্লাস আপনার ঘরে নেক্সট বছর রাখার জন্য কিছু পাখি রয়ে যাবে। তো লাস্ট ফার্স্ট শুরু করলে আমি বলবো তিন পেয়ার দিয়ে শুরু করাটা খুবই ভালো। তিন পেয়ার দিয়ে শুরু করা ভালো। আর হচ্ছে মোটামুটি রনি মানে রনিবেট, কক্সিবেট এই সমস্ত মেডিসিন এইগুলো যেগুলো কম্পালসারি ফার্মে রাখা দরকার, মানে গোল্ডেন করতে গেলে, গোল্ডেন কেন যে কোনো ছোটো পাই করতে গেলে রনিবেট 12% মাস্ট, আর অন্য কোনো মানে যে যাই ওষুধ রাখুন না কেন, যত দামি ওষুধও দিন না কেন, রনিবেট 12% আপনার দিতেই হবে, কারণ ওটাতেই অর্ধেক রোগ 80% রোগ পাখির চলে যায়। তারপরে তো ভিটামিন ভিটামিন ক্যালসিয়াম এগুলো তো ওষুধের মধ্যে বলবো না, এটা জাস্ট একটা সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টের জায়গা, এগুলো তো দিতেই হবে পাখি ব্রিডিংয়ের জন্য। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে তাও কত পেয়ারের মতন পাখি পাওয়া যাবে এখন বাজারে? লোকে যদি কিনতে চায় আপনার কাছে এই মুহূর্তে কী কী পাখি পাওয়া যাবে? এই মুহূর্তে আমার কাছে ইয়েলো অর্ডিনারি পাওয়া যাবে, আর ব্লু আমার আগে বলেছি ব্লুগুলো আমার বেরিয়ে গেছে, অল্প আর কিছু রয়েছে। তো এক পেয়ার দু পেয়ার হয়তো আমি লাস্টে এক্সচেঞ্জ করতে পারি, কারণ আমি ব্লাড লাইন কিছু পাল্টাবো ব্লু, আমি সেই ক্ষেত্রে কিছু ঘর থেকে ছাড়বো, বাইরে থেকে ফের নেবো, তো সেই ক্ষেত্রে এক দু পেয়ার আমি ছাড়তে পারবো। আর অর্ডিনারি গোল্ডেন? অর্ডিনারি গোল্ডেন অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, অর্ডিনারি আর ইয়েলো অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, অর্ডিনারি গোল্ডেনের মধ্যে আপনি ওরকম পেয়ার করে দিতে পারবেন যাতে ভালো ভালো পেয়ার, যদি নতুন যারা বন্ধুরা আছে তাদের হচ্ছে ব্লাড লাইন চেঞ্জ করে বা তারা সুন্দর যাতে ওর থেকে কিছু কিছু মিউটেশনের বাচ্চাও আসে, এরকম ধরনের কিছু যদি আপনি করে দিতে পারেন দাদা দর্শকদের একটুখানি বলুন। অ্যাকচুয়াল ব্যাপার শুধু আমার কাছে যে পাখি এক পেয়ার দু পেয়ার নিয়ে গেছে বা যারা নিয়ে গেছে তাদেরকে আমি টোটাল কীভাবে পেয়ারিং বসাবে সিজনের আগে, কীভাবে আমি যেভাবে ওষুধ দিচ্ছি তাদের পুরো তাদের সঙ্গে আমার এইভাবেই কন্ট্যাক্ট হয়ে থাকে, মানে চলছেও বা কন্ট্যাক্ট ফোনে কথা হয় বা হোয়াটসঅ্যাপে কথা হয়, যে আমি যেভাবে স্টার্ট করছি ওরাও সেইভাবেই স্টার্ট করে, আর কী কী পাখি দিয়েছি বলে দিয়েছি, আপনি কী পাখি চান জিজ্ঞেস করি যে এই কালারগুলো, বা আমি সেইভাবে পেয়ারিং করে দিই যে এই পাখি থেকে এই পাখি বেরোবে এই আসতে পারে, আমি সেইভাবে গাইড করি। আর ব্লাড লাইন বলতে আমার ডিং আইডি করা আছে, আমি টোটালি মানে পেয়ার ঘুরিয়ে আপনাকে করে দেবো সেইভাবে, এইভাবেই পাখি ছাড়ছি আমি। যাই হোক বন্ধুরা, আপনারা তো ওই দাদার সাথে মোটামুটি আগেও ভিডিওগুলো দেখে ভালো মানে রেসপন্স দিয়েছেন, আর একটা কথাই বলবো যে দাদা শুধু পাখি বিক্রি করেই যে মানে আর ফোন তুলবেন এমন কোনো সিস্টেম দাদার কাছে নেই, কারণ হচ্ছে দাদার কাছে যত লোক নিয়ে গেছে তারা হচ্ছে ম্যাক্সিমাম লোকই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তারা নিয়ে গেছে, তারা আমাকে ফোন করে বলে যে দাদার কাছ থেকে পাখি নেওয়ার পর সুন্দর পাখি পেয়েছে, এবং দাদা খুব মানে ফোন করলে ফোন ধরে যা মানে কিছু জানার যদি চেষ্টা থাকে মানে জানতে যদি চায়। ব্যাপার নয়, এমনিতে ফোন করলেও মানে কারোর যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে আমাকে ফোন করতে পারে যদি আমার জানা থাকে, কারণ এতে তো জানার শেষ নেই, যদি আমি সেটা জানি সেটা আমি গাইড করে দেবো, পাখি নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, শেষ করার আগে আমি একটা কথাই বলবো, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর দাদাকে আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলতে বলো দাদা একটুখানি বলুক। হ্যাঁ অবশ্যই, আপনার চ্যানেলটা খুবই উপকারী, যারা নতুন পাখি পুষছে তাদের আপনার চ্যানেল থেকে ম্যাক্সিমাম সব বড় পাখি ছোট পাখি সব রকম পাখির উপরেই গাইড পেয়ে যাবে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিয়ে দিন চ্যানেলটার সাথে সাথে প্রতিটা ভিডিওর সাথে, আর দাদাকে ফলো করতে থাকুন। যাই হোক বন্ধুরা, আরেকবার বলছি যে আপনারা কেউ ঠকবেন না, আমার চ্যানেলে থাকলে কেউ ঠকবেন না, আজ পর্যন্ত আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে পাখি করছে আমাকে প্রচণ্ডভাবে কাজে লাগবে, আপনাদের ঘরে যখন সেট আপে পাখি বড় হবে বা বেশি বড় সেট আপ হবে তখন কিন্তু আমাকে প্রয়োজন হবে, আর আমাকে প্রয়োজন হলে একটা কল করবেন আমি আপনাদের বাড়িতে পৌঁছে যাবো নিঃস্বার্থভাবে আপনাদের সুবিধার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, পারলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন।